আমার এখান হোটেলত মাঝে সময়ে তোমার অবৈধ সম্পর্ক হয়ে থাকে, মানে বহুদিনের পর চলি আছে, কিন্তু আমি হাতে নাতে ধরব পারা নাই। কিন্তু আমি আজি আমি এন জি ও ক্লাবের পর আমি গোটেকেইটা সদস্য মিলি আজি ধরছো এইটো। তো অবৈধ সম্পর্ক ঘরের ভিতরতে করে আছে ইহাতে, ঘরের ভিতর করার পিছতে আমি ঘরের পুরা ঘেরা করেছি, ঘরে ঘেরা করার পিছতে ইহাতে এইগুলো দৌড়াই গেছে। আমি পাথারকে দৌড়াই দৌড়াই গোটেকেইটা আমি ধরছো, ধরি আনি আমি আমার কলকাতা আরোগ্য থানা দি দিল। ইয়াতে ভাতর হোটেল আজির যোনটো আছে, আজির তো মোটামুটি মঙ্গলদৈৰ পৰা আহিছে, ছোৱালী মুখৰ পৰা ভাষণ দিছো যে এইটো মঙ্গলদৈৰ পৰা আনিছে, আৰু এইবিলাক বহুত জাগাৰ পৰা আহি থাকে। হোটেলৰ মালিকিনীৰ লগতে পুৰা কণ্টাক্ট হৈ থাকে, আমি জানো যে জনা মতে মানে আজি হাতে নাতে ধরলো পুরা এইবিল অবৈধ সম্পর্ক চলিয়ে থাকে। আমি ভাবো যে এইখান হোটেল বন্ধ হব লাগে, অবৈধ সম্পর্ক আমার শরীরপুর গাঁত আমার না লাগে, এইবিধ অবৈধ সম্পর্ক আমি না চাও। হোটেলের ভিতর আছো, তারপর চুর চুর শব্দ শুনালো, শুনি পাই দৌড়ি গেছো, দেখিস যে দুটা লড়াক ধরি মারিব খুঁজিছে, চিনি নাপাও। পিছত কলে যে ইয়াত অবৈধ কাম চলি আছে, দুটা ছোৱালী আছে শকত শকত, আমি তো এগুলো নাপাও, আমি বহি বহি টিভি চাই আছো। এটা আমার কাম করা ছোৱালী, হোটেলত কাম করা, সিও মোর ওচরতে টিভি চাই আছে, নাই দরমহা দিও, দরমহা দিও, হোটেলত কাম করে 7,000 টাকা দরমহা দিও মাহিলি, নাই মিছা কথা, অভিযোগ গোটেইখিনি মিছা, মানুষের চক্রান্ত থাকিব পারে, এগুলো তো মই না জানো।